হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও হচ্ছি ভালো। আর আজকে হলো মঙ্গলবার, তো এখন বাজে 10:30-এর মতো বেজে গিয়েছে। তো যাই হোক, এখন ছেলে আজকে একটু লেট করে উঠলো, তো নিচে খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। তো আমি উপরে বিছানাগুলো একটুখানি উঠালাম, কাজকর্মগুলো করলাম, আর কাপড় চোপড় ছিল সেগুলো গুছাতে হলো, সেগুলো গুছালাম। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি যে আমাদের গ্রামের বাড়ি থেকে দিদা অনেক কিছু নিয়ে এসেছে, মামা অনেক কিছু পাঠিয়েছে। তো মায়ের জন্য 2টো মুরগা পাঠিয়েছিল, বাড়ির দেশি মুরগা, তো সেটা আজকে রান্না করা হবে। তো মা বলছে একটু ভালো করে রান্না করতে, একটু ঝাল ঝাল করে, কারণ মা তো খেতে পারছে না ঠিকঠাকভাবে। তো যাই হোক, আজকে মার মতো করে, মানে মা যেরকম করে চাইছে সেইভাবে আজকে আমি রান্নাটা করব, আর রান্নাটা টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর দেখি মা কেমন লাগে না লাগে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি। তো আপাতত আজকে তো রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নিচে যাই, গিয়ে রান্নার প্রসিডিওর যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে শুরু করি, নাহলে অনেকটা টাইম হয়ে যাবে আবার। রান্না এখন আমি শুরু করব। তো এখানে 1 কিলো 1.5 কিলোর মতো মাংস আছে, 2টো মোরগ করা হয়েছে এখানে, আর ধুয়ে টুয়ে ভালো করে রেখে দিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, এদিকে আছে রসুন, এদিকে আছে আদা। এবার মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, তার সঙ্গে এদিকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। সম্পূর্ণ দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, আর তার সাথে হচ্ছে রসুন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এখন কিছুটা পরিমাণে দেব, পরে লাগলে পরে আবার দেব। এদিকে দিয়ে দেব এবার হলুদ গুঁড়ো, তার সাথে এদিকে দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো, আর দেব হচ্ছে সর্ষের তেল, কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব, ম্যারিনেট করে নেব। তো চলো এখন মাংসটাকে ভালো করে মেখে নিই। গামলাটা একটু ছোট হয়ে গেছে, কোনো ব্যাপার না, ভালো করে এখন মেখে নিই এটাকে। মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, এই আধা ঘন্টার জন্য রেখে দেব। তো ততক্ষণে আমি বাদ বাকি কাজগুলো করতে থাকি। প্রথমে কড়াতে দেব হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। তো এখন আগে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নিই। এবার প্রথমে দিয়ে দেবো 2টো এলাচ, আর এদিকে ম্যারিনেট করে রাখা মাংসটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মাংসটাকে আমি নেড়ে নেব। যেহেতু দেশি মুরগি, ভালো করে খাসির মাংসের মতো করে একদম কষিয়ে কষিয়ে রান্না করব। মাংসটাকে আমি ঢেকে দিয়েছি, আস্তে আস্তে হতে থাকুক। মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই এখনও কষানো চলছে। তো ঢাকনাটাকে খুলে দিলাম, ভালো করে এই জলটা শুকাবে, তারপরে তখন আমি এই যে গরম জল যেটা করে রেখেছি ওটা কিছুটা পরিমাণে দিয়ে দিয়ে কষাবে। চলো ভালো করে মাংসটাকে কষাতে থাকি। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, মাংস থেকে যে জলটা বেরিয়েছে ওটা দিয়েই বেশিরভাগটাই, প্রায় 80%ই আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে আর একটু কষিয়ে তারপরে তখন ফাইনালি আমি জল দিয়ে দেবো। অনেকক্ষণ ধরেই কষালাম, মাংস থেকে প্রচুর জল বেরিয়েছে। তো এই যে গরম করে রাখা জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো, একটুখানি কষিয়ে নিই, তারপরে তখন ফাইনালি জলটা দেবো।
ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এর মধ্যে মশলা ঝোল ঢুকু। মাংসের মধ্যে ফাইনালি আমি জল দিয়ে দিলাম। এবার এটা ঢাকনা দিয়ে দেব আর জলটাকে শুকোতে দেব। এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেব গরম মশলা, বেটে রেখেছিলাম। আজকে আর কিনা গরম মশলা, মানে গরম মশলার প্যাকেট, প্যাকেটের গুঁড়ো যেটা থাকে ওটা দিলাম না। শিলনোড়ায় বাটার মশলার টেস্টটা সবসময় বেশি। যাই হোক, ঝোলটা আর একটুখানি কমবে। রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো মা যেভাবে বলেছিল সেইভাবেই করলাম। বেশি ঝোলও করিনি, আবার বেশি ইসেও করিনি, বেশি গ্রেভিও করিনি, একদম ঠিকঠাকই করেছি। একটু ঝোল ঝোলও আছে। তো যাই হোক, চলো এখন মাদেরকে খেতে দেবো। কেমন হয়েছে মা ওরাই বলবে। মা খেতে বসলো। ঠিক লাগছে? তো আমি খেতে বসে পড়েছি, খেয়ে দেখি কেমন হলো। ছেলে খেলো, ভালোই হয়েছে। সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা। ফাইন।